যে আছে এমপ্লয়েজদের ক্ষেত্রে, এমপ্লয়েজ যারা আছেন তারা এমপ্লয়েজদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবেন, আর সেই ট্রান্সপোর্ট যদি ব্যবহার করবেন তার জন্য ই পাস যেটা আছে কলকাতা পুলিশ অথবা ডিস্ট্রিক্ট অ্যাডমিশন কাছ থেকে এটা নিয়ে নেবেন। একটা অ্যাপ আছে, অ্যাপ মাধ্যমে তারা ই পাসটা প্রিকিউর করতে পারবেন। আমরা আলাদাভাবে ক্যালকাটা পুলিশ কমিশনার এবং ডিজি সাহেব সঙ্গে বসেছি, সে অ্যাপ ব্যবহার করে তারা ই পাস নিতে পারে। অল প্রোডাকশন ইউনিটস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং আইটি অ্যান্ড আইটিএস মে ফাংশন উইথ 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ ইন ইচ শিফট সাবজেক্ট টু ভ্যাকসিনেশন অফ দি এমপ্লয়িজ ওয়েয়ারিং অফ মাস্ক অ্যান্ড মেনটেন্স অফ ফিজিক্যাল ডিস্টেন্সিং। এই ক্ষেত্রেও যেটা আছে এমপ্লয়িজরা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবে, আর সে যে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবে তার জন্য ই পাস কলকাতা পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ে নেবে। পার্কস মে রিমেইন ওপেন ফর মর্নিং ওয়াকস ফিজিক্যাল এক্সারসাইজ এটসেট্রা ডিউরিং 6 AM টু 9 AM। পার্ক গুলো খোলা থাকবে, সেটা হচ্ছে ফর মর্নিং ওয়াকস অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ। এখানেও যারা ভ্যাকসিনেশন দেবে তারাই কিন্তু মর্নিং ওয়াকটা করতে পারবে। ঠিক আছে ম্যাম, তো 6 AM টু 9 AM তারা যারা এই পার্কে যারা ঢুকতে পারে তারা শুধু কিন্তু ভ্যাকসিনেটেড হতে হবে। ডাবল যে ভ্যাকসিনেশন যাদের হয়নি তারা এই পার্কে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মর্নিং ওয়াক করতে পারবে না, এটা বাধ্যতামূলক। ভ্যাকসিনেশন বাধ্যতামূলক দুটোই ডোজ। তারপরে আছে রিটেল শপস এন্ড ভেন্ডার্স বাজার এন্ড হার্টস রিলেটিং টু ভেজিটেবলস ফ্রুটস গ্রোসারিজ মিল্ক ব্রেড মিট এন্ড এগস shall be allowed to remain open between 7 AM to 11 AM only. এটা আমাদের আবার পড়ে দিচ্ছি, রিটেল শপস এন্ড ভেন্ডার্স বাজারস এন্ড হার্টস রিলেটিং টু ভেজিটেবল ফ্রুটস গ্রোসারিজ মিল্ক ব্রেড মিট এন্ড এগস shall be allowed to remain open between 7 AM to 11 AM only. তারপরে যেটা আছে অন্যান্য যে শপ আছে, যেটা আমাদের যেটা এখন বললাম 10টা 7টা থেকে 11টা, অন্যান্য শপ গুলো খোলা থাকতে পারে ফ্রম 11 AM টু 6 PM। ফ্রম 11 AM টু 6 PM অন্যান্য শপও খোলা থাকতে পারে। তারপরে আছে রেস্টুরাঁ এন্ড বার্স ইনক্লুডিং হোটেলস অ্যান্ড ইনক্লুডিং ইন হোটেলস, যেটা রেস্টুরাঁ বার্স হোটেলস এর মধ্যে আছে, শপিং মলস মধ্যে আছে, মে রিমেইন ওপেন ডিউরিং 12 নুন টু 8 PM উইথ 50% সিটিং ক্যাপাসিটি। যেটা রেস্টুরেন্ট বার্স আছে, যারা বাইরে আছে হোটেল মধ্যে আর শপিং কমপ্লেক্সের মধ্যে আছে, তারাও খোলা থাকতে পারে 12 নুন টু 8 PM অবধি উইথ 50% সিটিং ক্যাপাসিটি। রিটেল শপস ইন শপিং মলস এন্ড মার্কেট কমপ্লেক্সেস মে রিমেইন ওপেন ডিউরিং 11 AM টু 6 PM উইথ 25% ওয়ার্ক ফোর্স অ্যান্ড রেস্ট্রিক্টেড এন্ট্রি অফ পিপল পাবলিক কাস্টমার্স আপ টু 30% অ্যাট আ টাইম। যেটা শপিং মলস এর মধ্যে ও মার্কেট কমপ্লেক্স এর মধ্যে যেটা শপ গুলো আছে তারাও খোলা থাকতে পারে ফ্রম 11 AM টু 6 PM, কিন্তু যে শপ গুলোতে যেটা আছে ওয়ার্ক ফোর্স 25% থেকে বেশি হতে হবে না। ও তারপরে কোনো সময় ওখানে যে ক্যাপাসিটি আছে শপিং মল ও কমপ্লেক্সেস এর তার 30% এর বেশি মানুষ ঢুকতে পারবে না, শপিং কমপ্লেক্সে যেতে পারবে না একসাথে একসাথে। Operations relating to tea auctions may resume with 25% of the total strength. Tea auction jeta ache shuru hote pare seta with 25% total strength. Games and sports may resume in stadium and sports clubs without spectators. Khela dhula jeta stadium e or sports club e shuru hote pare but without darshak, without spectators. তারপরে যেটা হচ্ছে ইনডোর এন্ড আউটডোর শুটিং এন্ড অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটিস রিলেটেড টু টিভি প্রোগ্রামস এন্ড সিনেমা may resume with not more than 50 persons per unit at a time, 50 persons per unit at a time subject to vaccination, wearing of masks and maintenance of physical distancing and own transport arrangements and also obtaining e-passes from Kolkata Police Public District Administration. Eta motamoti natun jeta restriction e jeta relaxation deya hocche 16 tarikh theke। আগে যেটা আমাদের রেস্ট্রিকশন ছিল সেটা বহাল থাকবে, অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিজ পলিটেকনিক আঙ্গনওয়াড়ি সেন্টার্স এন্ড আদার এডুকেশনাল এন্ড একাডেমিক ইনস্টিটিউশনস শ্যাল কন্টিনিউ টু বি ক্লোজড। আমাদের রেস্ট্রিকশন এটা মোটামুটি এন্ড মেইনটেনেন্স অফ ফিজিক্যাল ডিস্টেন্সিং এন্ড ওন ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্টস এন্ড অলসো অবটেনিং ই পাসেস ফ্রম কলকাতা পুলিশ পাবলিক ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এটা মোটামুটি নতুন যেটা রেস্ট্রিকশন এ যেটা রিল্যাক্সেশন দেয়া হচ্ছে 16 তারিখ থেকে।
আগে যেটা আমাদের রেস্ট্রিকশন ছিল সেটা বহাল থাকবে, অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস পলিটেকনিক আঙ্গনওয়াড়ি সেন্টার্স এন্ড আদার এডুকেশনাল এন্ড একাডেমিক ইনস্টিটিউশনস শ্যাল কন্টিনিউ টু বি ক্লোজড, অল ইন্ট্রাস্টেট লোকাল ট্রেনস মেট্রো রেলওয়ে এন্ড ইন্ট্রাস্টেট বাস সার্ভিসেস এন্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট শ্যাল রিমেইন ক্লোজড except for staff special trains for movement of emergency and essential services personnel. Movement of private vehicles, taxis and auto rickshaw will be prohibited except to and from hospitals, nursing homes, diagnostic centers, clinics, airports, terminal points, media houses, etc. All social, cultural, academic, entertainment related gatherings groupings and congregations shall continue to be prohibited. Eta age restriction chilo, eta continue thakbe. All beauty parlors, cinema halls, gyms, spa and swimming pools shall remain closed. Age chilo, ekono bond thakbe. Not more than 50% persons shall be allowed at a time in marriage and other social gatherings. Kono change nahi ekhane. Funeral rituals shall be allowed with not more than 20 persons at a time. Age jeta chilo, seta bahal thakche. আর ব্যাংকস ক্ষেত্রে শেষের দিকে আমরা আরো চারটে রেস্ট্রিকশন আগে ছিল সেটা কন্টিনিউ থাকবে, সেটা হচ্ছে ই কমার্স হোম ডেলিভারি অফ অল কমোডিটিস শ্যাল বি অ্যালাউড, এটা কন্টিনিউ থাকবে। ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস শ্যাল রিমেইন ওপেন ফর রেস্ট্রিক্টেড আওয়ার্স বিটুইন 10 AM টু 2 PM এন্ড ফর দি অপারেশনস অফ দি ATM, পেট্রোল পাম্পস, LPG গ্যাস অফিসেস এন্ড ডিস্ট্রিবিউশন সেন্টার শ্যাল রিমেইন ওপেন, print, electronic media and social media, MSOs and cable operators shall remain open and SEBI regulated and notified market entities shall remain open. এর মধ্যে কোনো মানে কোনো চেঞ্জ হয়নি, আগে যে রেস্ট্রিকশন অর্ডারে ছিল সেই রেস্ট্রিকশন SEBI regulated and notified market entities shall remain open. এর মধ্যে কোনো মানে কোনো চেঞ্জ হয়নি, আগে যে shall remain open and SEBI regulated and notified market entities shall remain open. এর মধ্যে কোনো মানে কোনো চেঞ্জ হয়নি আগে।